আসসালামু আলাইকুম, স্বাগত বাংলা ভাইরাল নিউজে। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে ভারত। তালেবানদের অনুরোধের বিষয়ে এবার যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। এবার আফগান নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত। অবশেষে কাবুল ছাড়ল যুক্তরাজ্যের সর্বশেষ বিমানটি। তালেবানদের ক্ষমতা দখল এখনও মেনে নেয়নি রাশিয়া। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত দেশের ভাইরাল সব নিউজ মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আর সব খবর পেয়ে যান সবার আগে। আফগানিস্তানে তালেবান সরকারের সব গোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকছে কিনা তা দেখেই স্বীকৃতি দেওয়ার বিষয়টি ঠিক করবে ভারত। ওই সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে তাও এই মাপকাঠির ভিত্তিতে ঠিক করা হবে বলেই আপাতত ইঙ্গিত দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তালেবানের ক্ষমতা দখলের পর ভারতের সামনে প্রশ্ন এসেছিল আফগানিস্তানের নতুন সরকারকে দেশটি স্বীকৃতি দিবে কিনা। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্ট করেছেন এ বিষয়ে নয়াদিল্লি অন্য দেশগুলোর মতোই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়ে চলছে। তার মন্তব্য, কাবুলের পরিস্থিতি থিতু না হওয়া পর্যন্ত ভবিষ্যতে নীতি সম্পর্কে ধৈর্য ধরতে হবে। বৈঠকে বিরোধী নেতারা প্রশ্ন করেছিলেন ভারত কি আফগানিস্তানের প্রশ্নে একঘরে বা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন ভারত মোটেও বিচ্ছিন্ন নয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের পরিচালনাতেই আফগান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর জয়শঙ্কর বলেন আন্তর্জাতিক মঞ্চ বা আন্তর্জাতিক স্তরে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের স্বার্থ কূটনীতি ভূমিকাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। আমরা নিয়মিত সহযোগী দেশগুলোর সঙ্গে কথা বলছি। গত তিন দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে কথা বলেছেন। জয়শঙ্কর জানান আগামী কয়েকদিনে প্রধানমন্ত্রী আরও কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলবেন। তার সঙ্গে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরও কথা হবে। পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বৈঠকে জানান গত বছর কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে যে শান্তি চুক্তি হয়েছিল তালেবান তার সমস্ত ধারা রক্ষা করছে না। তালেবানের ক্ষমতা দখলের পর ভারত আফগানিস্তানের মাটিতে হক্কানি নেটওয়ার্ক, লস্কর জৈশের মতো সন্ত্রাসবাদী সংগঠনের সক্রিয়তা, মানবাধিকার লঙ্ঘন, নারীদের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। তালেবান সরকারের সব গোষ্ঠী সম্প্রদায়ের প্রতিনিধিত্বের উপর জোর দিয়েছিল। তালেবানদের অনুরোধের বিষয়ে এবার যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান। দীর্ঘ ২০ বছর পর রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ক্ষমতা দখলে প্রায় ১৩ দিন চলে গেলেও এখন পর্যন্ত সরকার গঠন করতে পারেনি বিদ্রোহী এই গোষ্ঠীটি। তবে এরই মধ্যে সরকার গঠনের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে তালেবান। এরই অংশ হিসেবে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তুরস্ককে অনুরোধ করেছে সংগঠনটি। এই ব্যাপারে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোগান বলেছেন কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার ব্যাপারে তালেবান যে অনুরোধ করেছে সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আঙ্কারা। তিনি বলেন আগামী পহেলা সেপ্টেম্বরের পরে কোনো ধরনের নীতি গ্রহণ করা হয় তা দেখার জন্য অপেক্ষা করছে তার দেশ। ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা প্রত্যাহার করার কথা রয়েছে। এরপর আফগানিস্তান সম্পর্কে আমেরিকা এবং ন্যাটো কী সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করছে তুরস্কের ভূমিকা। শুক্রবার বসনিয়া হার্জেগোভিনা যাত্রার আগ মুহূর্তে ইস্তাম্বুলের আতারতুক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এরদোগান আরও বলেন কাবুল বিমানবন্দর পরিচালনায় সহযোগিতা শুরুর আগে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, অন্যথায় সেখানে যে ধরনের ঝুঁকি তৈরি হবে তা ব্যাখ্যা করা মুশকিল। বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে যে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে তার নিন্দা জানান তুর্কি প্রেসিডেন্ট। ওই বিস্ফোরণে ১৩ জন মার্কিন সেনাসহ নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে। হামলার দায় স্বীকার করছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ। এই সম্পর্কে এরদোগান বলেন দায়েশ দেখিয়ে দিয়েছে যে এখনও সারা বিশ্ব এবং অঞ্চলের জন্য হুমকি বহাল রয়েছে। এবার আফগান নারী এমপির কাছে ক্ষমা চাইল ভারত। আফগানিস্তানে ফারিয়া প্রদেশের ওলিসি এলাকা থেকে ১১ বছর ধরে পার্লামেন্ট মেম্বার হিসেবে রয়েছে রঙ্গিনা কারগার। তালেবান দেশটির নিয়ন্ত্রণ নিলে গত ২০ আগস্ট তুরস্ক থেকে ভারতে আসেন তিনি। পরে ২ ঘন্টার ব্যবধানে নয়াদিল্লি থেকে আবারও তাকে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস জানায় আফগান কেন্দ্রীয় আইনসভার সদস্য ৩৬ বছর বয়সী রঙ্গিনা কূটনৈতিক পাসপোর্ট বহন করছেন। সেটি দেখিয়ে আগে অনেকবার ভারতে আসলেও
এবার তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। তিনি আশ্রয়ের জন্য নয়াদিল্লি এসেছিলেন। ফেরত পাঠানোর কথা জানিয়ে রঙ্গিনা কারগার অভিযোগ করেন, তার সঙ্গে অপরাধীর মতো আচরণ করা হয়েছে। দুবাইয়ে পাসপোর্ট না দিয়ে ইস্তাম্বুলে নামার পর দেওয়া হয়। কেন এমনটা করা হলো তাও জানানো হয়নি। এটি একেবারে ঠিক করেনি ভারতীয় কর্তৃপক্ষ। ওই ঘটনায় ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আফগান জঙ্গিরা নকল পাসপোর্ট নিয়ে দিল্লিতে প্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে গোয়েন্দারা। সে কারণে এমন ভুল হয়েছে। এখন আপৎকালীন ভিসার জন্য রঙ্গিনাকে দ্রুত আবেদন করতে হবে। এ বিষয়ে রঙ্গিনা কারগার বলেন, ভারতীয় যুগ্ম পররাষ্ট্র সচিব জেপি সিং ফোন করে ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন, তবে সরকারি পাসপোর্টের বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর তিনি দেননি। মেয়ের জন্য ভিসার আবেদন করা হলো, সেটি কবে মিলবে তাও জানানো হয়নি। গত জুলাই থেকে রঙ্গিনা তার স্বামী ও চার সন্তান ইস্তাম্বুলে অবস্থান করছেন। এরই মধ্যে প্রথম আফগান শিখ এমপি আনারকুলি কৌরো হোনাইরার ও শিখ এমপি নরেন্দর সিং খালসা ভারতীয় বিমানে দিল্লি পৌঁছে গেছেন। অবশেষে কাবুল ছাড়ল যুক্তরাজ্যের সর্বশেষ বিমানটি। যুক্তরাজ্যের শেষ বিমান কাবুল ছেড়েছে। এর মাধ্যমে আফগানিস্তানে থাকা ব্রিটিশ সেনা ও নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ সমাপ্ত করল দেশটি। আফগানিস্তানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত লৌরি বৃষ্ট বলেন, প্রায় 15,000 ব্রিটিশ নাগরিক, আফগান স্টাফ এবং ঝুঁকিতে থাকা অন্য মানুষদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তানের মানুষের প্রতি যুক্তরাজ্যের দায়বদ্ধতা চলমান থাকবে। এক টুইট বার্তায় যুক্তরাজ্যের এই রাষ্ট্রদূত বলেন, অপারেশন সমাপ্তি ঘোষণার সময় এসেছে, কিন্তু এখনও যারা আফগানিস্তান ত্যাগ করতে চায় আমরা তাদের ভুলে যাইনি। তাদের সহায়তায় যা করা যায় যুক্তরাজ্য তাই করবে। তিনি আরও বলেন, আমরা সাহসীদের কখনো ভুলি না, তাদের নিরাপদে ও শান্তিতে থাকার অধিকার রয়েছে। গত 15 আগস্ট আফগানিস্তানের সাবেক শাসক গোষ্ঠী তালেবান কাবুল দখলে নেয়। এরপর হাজারো আফগান নাগরিক দেশ ছাড়তে বিমানবন্দরে ভিড় করেন। বিগত 20 বছর তালেবানের বিরুদ্ধে যুদ্ধে এই নাগরিকরা পশ্চিমা সামরিক বাহিনীকে বিভিন্নভাবে সহায়তা করেছে। তালেবান ফের আফগানিস্তানে ক্ষমতায় আসার ভয়ে তারা দেশ ছাড়তে চাইছেন। তালেবান কাবুল দখলের পর অন্তত 1 লাখের বেশি আফগান নাগরিক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তালেবানদের ক্ষমতা দখল এখনও মেনে নেয়নি রাশিয়া। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল রাশিয়া এখনও মেনে নেয়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্রি পেসকভ। শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, রাশিয়া এখনও তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি বা এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে আলাপে বসেনি। তবে তালেবান আফগানিস্তানের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতটুকু সক্ষম তা দেখার পরই কেবল তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। তিনি বলেন, আফগানিস্তানে নিযুক্ত রুশ কূটনৈতিক ও রুশ কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষায় তালেবান কতটুকু সক্ষম তা বিবেচনা করা হবে। আফগানিস্তানে অবিলম্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে মস্কো আশা করছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীকে প্রত্যাহার করা হলে গত 15 আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে নেয়। তারা কাবুলের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন। তালেবান প্রায় গোটা আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও এখনও তারা কোনো সরকার গঠন করেনি। এদিকে সরকার গঠনের লক্ষ্যে একের পর এক বৈঠক করে চলেছেন তালেবান নেতারা। এরই মধ্যে তারা জানিয়েছেন ইসলামী সরকার প্রতিষ্ঠা করবেন তারা। সব দলকে সঙ্গে নিয়ে একটি অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে চান।